আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে প্রথমেই আমি আপনাদের সাথে আমার ঈদের গিফট শেয়ার করছি। এই যে এখানে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এইটা, আর এই ব্যাগটা আপনাদের ভাইয়া আমাকে চাঁদ রাতে গিফট করেছে। আর এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ব্যাগ আছে, এটা আমাকে সাথীভাবে গিফট করেছে। এই ব্যাগটাও অনেক সুন্দর হয়েছে এবং আমার অনেক পছন্দ হয়েছে। যেহেতু আমি রোজার ঈদের আগেই সৌদি আরবে চলে এসেছি, আমি বাংলাদেশ থেকেই ঈদের সম্পূর্ণ শপিং করে নিয়ে এসেছি। এখন বাজে সকাল 5টা, আমরা যাচ্ছি নূর খান মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য। আমাদের একটু লেট হয়ে গেছে, তাই আপনাদের ভাইয়া আমাকে একটা চ্যালেঞ্জ করলো, বলল যে তুমি নূর খান মসজিদে উপরে যেয়ে নামাজ পড়তে পারবা না, কারণ এই টাইমে তোমাকে ঢুকতে দিবে না, আর যদি তুমি ঢুকতে পারো তাহলে তোমাকে 100 রিয়াল দিব। তা আমিও বললাম ঠিক আছে, আমি উপরে যেয়ে নামাজ পড়ে তারপর একটা ছবি তোমাকে পাঠিয়ে দিব, যেহেতু তুমি বিশ্বাস করো। আলহামদুলিল্লাহ, আমি মসজিদের উপরে উঠেই ঈদের নামাজ পেয়েছি এবং ঈদের নামাজ পড়েছি। এখন ঈদের নামাজ শেষ করে আমি নিচে নেমে যাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন ঈদের নামাজ পড়ার জন্য কত মানুষ এসেছে। এখন আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করছি। যে আপনাদের ভাইয়াও চলে এসেছে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসো, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। বাসায় এসে সেমাই রেডি করলাম। এরকম ভাবে তিনটা বক্স রেডি করেছি মামা, আমার বড় ভাই আর আমার ভাসুরের জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছো? তাড়াতাড়ি ঈদ বক্সিসটা দাও। থ্যাংক ইউ। আরো 100, যেটা চ্যালেঞ্জ ধরছিলা। থ্যাংক ইউ, এইবার ঈদ ঈদ মনে হচ্ছে। আপনাদের ভাইয়া এই ফার্স্ট টাইম আমাকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, যদিও স্টিকারের উপরে, তারপরেও আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমরা ভাইয়ার দোকানে যাচ্ছি ভাইয়ার সাথে দেখা করার জন্য। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ার দোকান।
আপনি এখান থেকে অকিল লাগা করছেন আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ